আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আলহামদুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। দর্শক, যে যেখান থেকে আমাদের অনলাইন ক্লাসে সংযুক্ত হয়েছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও মোবারকবাদ জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব কোরআন মাজিদের মধ্যে যে যত রকমের গুন্নাহ আছে, অনেক ইম্পর্টেন্ট একটা বিষয় হচ্ছে গুন্নাহ। গুন্নাহ আর মাদ, এই কয়েকটি বিষয় ঠিক হয়ে গেলে কোরআন মাজিদ শুদ্ধ করে তেলাওয়াত করা সম্ভবপর হয়। তো একত্র করে আমরা গুন্নার যে বিচ্ছিন্নভাবে কয়েকটি অধ্যায় আলোচনা করেছিলাম, আজকে এই গুন্নাগুলা একত্র করে আপনাদের কাছে প্রেজেন্ট করব, যাতে এই গুন্নাগুলা ঠিক করলে কোরআন মাজিদের অনেকাংশেই আপনাদের শুদ্ধ হয়ে যাবে। গুন্নার ক্ষেত্রে আমরা প্রথমেই বলবো ওয়াজিব গুন্নাহ। নুন এবং মিমের উপরে যখন তাসদিদ হবে, নুন এবং মিম এই দুইটি অক্ষরের উপরে যখন, এই দুইটি হরফের উপরে যখন তাসদিদ হবে, এই দুইটি হরফ যখন মুসাদ্দাদ ওয়ালা হবে, তখন এই দুইটি হরফকে গুন্নাহ করা ওয়াজিব। যেমন ইন্নাল্লাযীন, ইন্না এখানে, তারপরে মিম্মার ক্ষেত্রে হচ্ছে মিম্মা বা ফালাম্মা, এই দুটি হচ্ছে ইন্না আর মিম্মা, এখানে গুন্নাহ করা হচ্ছে ওয়াজিব। তারপরে হচ্ছে ইখফা গুন্নাহ। ইখফার 15টি হরফ রয়েছে, ইখফার 15টি হরফ রয়েছে, তা সা দাল দাল জা সিন শিন সাদ দদ ত জ ফা কফ কাফ। তো নুন সাকিন বা তানউইনের পরে এই ইখফার 15টি হরফের মধ্য হতে যে কোনো একটি হরফ আসলে আমরা তাকে গুন্নাহ করে পড়ব, আমরা তাকে গুন্নাহ করে পড়ব। যেমন মান তাবা। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, মিন জু, নুন সাকিনের পরে জিম এসেছে, জিম হচ্ছে ইখফায়ে হাকিকির 15টি হরফের মধ্য হতে একটি হরফ। তো নুন সাকিন বা তানউইনের পরে, নুন সাকিন বা তানউইনের পরে ইখফার 15টি হরফের মধ্য হতে যে কোনো একটি হরফ আসলে আমরা তাকে গুন্নাহ করে পড়ব। আরেকটি গুন্নার নাম হচ্ছে একলাব, আরেকটি গুন্নার নাম হচ্ছে একলাব। তো এই একলাবের হরফ হচ্ছে একটি, নুন সাকিন বা তানউইনের পরে যদি বা হরফ আসে, নুন সাকিন বা তানউইনের পরে যদি বা হরফ আসে, তো এই নুন সাকিন বা তানউইনকে মিম বানিয়ে, নুন সাকিন বা তানবিনকে মিম বানিয়ে গুন্নার সহিত তেলাওয়াত করাকে ইকলাব বলা হয়। যেমন আলিমুম বিমা, তো এখানে ছিল আলিমুন বিমা, মুন ছিল, মিম দুই পেশ মুন, তো তানবিনের পরে কি এসেছে, বা এসেছে। নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফ আসে, তাহলে এই নুন সাকিন বা তানউইনকে মিমে হরফে রূপান্তরিত করতে হয়। আরেকটি উদাহরণ হচ্ছে, এটি হচ্ছে তানউইনের উদাহরণ, অন্য একটি উদাহরণ হচ্ছে নুন সাকিনের, যেমন মিম বাদ, তো এখানে শব্দটি ছিল মিন বাদ, মিন বাদ, তো আমরা এখানে মিন বাদ না বলে বলবো মিম বাদ, মিম দিয়ে বলবো। এই নুন সাকিনটিকে আমরা কী করব, মিম হরফে রূপান্তর করে একে আমরা তেলাওয়াত করব, মিম বাদ। তো আমরা প্রথমে একটি পেলাম ওয়াজিব গুন্নাহ, তারপরে পেলাম ইখফা, নুন সাকিন বা তানউইনের পরে যদি ইখফার 15টি হরফ থেকে যে কোনো একটি হরফ আসে, তাহলে তাকে গুন্নাহ করে পড়তে হবে। তারপরে পেলাম ইকলাব, অর্থাৎ নুন সাকিন বা তানউইনের পরে যদি বা হরফ আসে, এই নুন সাকিন বা তানউইনকে মিম হরফে রূপান্তর করে আমরা তেলাওয়াত করব, তাকে বলা হয় ইকলাব। এখন আমরা বলবো ইখফা এ শফওয়ী সম্পর্কে। মিম সাকিনের পরে যদি বা হরফ আসে, মিম সাকিনের পরে যদি বা হরফ আসে, তাহলে তাকে গুন্নাহ করে তেলাওয়াত করতে হবে। যেমন হুম বিল আখিরাহ, হুম বিল, এখানে হুম বলার ক্ষেত্রে লক্ষ্য করেন যে মিম সাকিন হয়েছে, মিম সাকিনের পরে বা এসেছে, মিম সাকিনের পরে বা হরফ আসলে তাকে ইখফায়ে শফওয়ী বলে, তাকে গুন্নাহ করে তেলাওয়াত করতে হবে। আরেকটি গুন্নাহ হচ্ছে এদগামে মিসলাইনে সগির, এদগামে মিসলাইনে সগির, যথা মিম সাকিনের পরে যদি মিম হরফ আসে, মিম সাকিনের পরে যদি মিম হরফ আসে, প্রথম হরফ সাকিন এবং দ্বিতীয় হরফ যদি হরকতযুক্ত, অর্থাৎ প্রথম মিম সাকিন এবং দ্বিতীয় মিম যদি হরকতযুক্ত হয়, তাহলে তাকে এদগামে মিসলাইনে সগির বলে, তাকে আমরা
পরবর্তী মিমের সাথে মিলিয়ে তেলাওয়াত করব, যেমন লাকুম মা কাসাবতুম। আরেকটি গুন্নাহ হচ্ছে যে এদগাম মাআল গুন্নাহ, অর্থাৎ এদগাম করতে হবে, মিলাতে হবে, আবার গুন্নাহও করতে হবে। নুন সাকিন বা তানউইনের পরে, লক্ষ্য করেন, নুন সাকিন বা তানউইনের পরে যদি ইয়া ওয়াও মিম নু, ইয়া ওয়াও মিম নু, এই চারটি হরফকে একত্রিত করলে হয় ইয়ানমু, চারটি হরফকে একত্রিত করলে হয় ইয়ানমু। নুন সাকিন বা তানবিনের পরে এই ইয়া নুন মিম ওয়াও, এই চারটি হরফের মধ্য হতে যে কোনো একটি হরফ আসলে আমরা তাকে পরবর্তী হরফের সাথে মিলিয়ে মানে এদগাম করে মিলিয়ে পড়ব, তার নামই হচ্ছে এদগাম মাআল গুন্নাহ, অর্থাৎ মিলাবো আবার গুন্নাহ করব। উদাহরণ লক্ষ্য করেন, মান ইয়া আমাল, এখানে লক্ষ্য করেন মান ইয়া আমাল ছিল, মান ইয়া আমাল, নুন সাকিনের পরে ইয়া আসার কারণে এই নুন সাকিনকে আমরা কি করলাম, ইয়ায়ের সাথে এদগাম করলাম বা মিলিয়ে পড়লাম। আমরা এই জায়গায় এই নুন সাকিনকে ইয়ায়ের মধ্যে মিলিয়ে তারপরে গুন্নাহ করে পড়লাম, তার নাম হচ্ছে এদগামে মাআল গুন্নাহ। তানবিনের উদাহরণ লক্ষ্য করেন, হিত্ততুন নাগফির লাকুম বলার ক্ষেত্রে লক্ষ্য করেন, হিত্ততুন এখানে তায়ের উপরে দুই পেশ এসেছে, তায়ের উপরে দুই পেশ, তো দুই পেশের পরে, দুই পেশ মানে হচ্ছে তানমিন, দুই জবর, দুই জের, দুই পেশ, এগুলাকে তানবিন বলা হয়। তো এই তানবিনের পরে নুন এসেছে, আমরা জানি যে নুন হচ্ছে মাআল গুন্নাহর চারটি হরফ, ইয়া নুন মিম ওয়াও, এই চারটি হরফের মধ্য হতে, এই চারটি হরফের মধ্য হতে একটি হচ্ছে নুন, তো তানবিনের পরে নুন আসার কারণে আমরা একে কী করবো, পরবর্তী হরফের সাথে মিলিয়ে গুন্নাহ করে পড়বো। যেমন তো এই হচ্ছে আমাদের আজকের গুন্নার আলোচনা। এই আলোচনা থেকে আমরা জানতে পারলাম ওয়াজিব গুন্নাহ, নুন এবং মিমের উপরে যদি কি আসে, তাসদিদ আসে, এটি হচ্ছে ওয়াজিব গুন্নাহ। তারপরে হচ্ছে এখফায়ে হাকিকি, অর্থাৎ নুন সাকিন বা তানবিনের পরে যদি একফার 15টি হরফের মধ্য হতে যে কোনো একটি হরফ আসে আমরা তাকে গুন্নাহ করে তেলাওয়াত করব। ইজহারে শফওয়ি, মিম সাকিনের পরে যদি বা হরফ আসে আমরা তাকে কী করব, গুন্নাহ করব। তারপরে এদগামে মাআল গুন্নাহ, নুন সাকিন বা তানউইনের পরে যদি এই এদগামের চারটি হরফ, এদগামে মাআল গুন্নাহর ইয়ানমু থেকে যে কোনো একটি হরফ আসে আমরা তাকে এদগামও করব আবার গুন্নাহও করব। অপর একটি গুন্নাহ হচ্ছে একলাব, নুন সাকিন বা তানউইনের পরে যদি কি আসে, নুন সাকিন বা তানবিনের পরে যদি বা হরফ আসে তাহলে তাকে কি করতে হবে, নুন সাকিন বা তানউইনকে পরিবর্তন করে মিম হরফে রূপান্তরিত করে পড়তে হবে, গুন্নাহ করে পড়তে হবে। আর অপরটি হচ্ছে এদগামে মিসলাইনে সগির, অর্থাৎ মিম সাকিনের পরে যদি মিম হরফ আসে তাকে এদগাম মিসলাইনে সগির বলে। এই হচ্ছে আমাদের গুন্নার আলোচনা। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিষয়গুলো মেনটেইন করে তেলাওয়াত করার তৌফিক দান করুক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।